হুজুর আপনাকে অশেষ ধন্যবাদ আজকে আমাদের এই সাক্ষাৎকারে আসার জন্য তো আল্লাহ রহমতে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন তো হুজুর আমি হুজুর আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আগামীকাল রোববার হেফাজত ইসলামের যে কাউন্সিল নির্বাচিত হবে এই আপনার কে আমির হবেন এবং এটা হলো একটি প্রশ্ন সাথে আরও দুটি প্রশ্ন আছে সেটি হলো অ্যাক্সিডেন্টের লোক তারা বলতেছে এটাকে কমে পকেট কমিটি বলে ঘোষণা করতেছে আর তৃতীয় প্রশ্ন হলো আপনার জি আমির কে হবে এই বিষয়ে সুনির্দিষ্ট কেউই বলতে পারবে না বাকি সুরার সদস্যরা ডেকেছেন কেন্দ্রীয় কাউন্সিল সেখানে কমিটি গঠন হবে কে আমির হবে কে মহাসচিব হবে ওটা ওখানে সিদ্ধান্ত হবে অগ্রিম কেউ বলতে পারবে না অগ্রিম যদি কেউ বলে আমি বলবো এটাও তার ঠিক হবে না এই জন্য সুরার সদস্যরা লোকজন ডেকেছেন যারা উপস্থিত হবেন তাদের আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ তালা আমি চাই আল্লাহর কাছে এই দোয়াই করি যে আল্লাহ আল্লাপাক যেন আমাদেরকে আমর্শ বিষাভুজুরের স্থলাভিষক্ত একজন যোগ্য একজন আমির আমাদেরকে আল্লাপাক দান করুক যাতে করে হেফাজতে ইসলামী এই দলটা সুন্দরভাবে তাম বাংলাদেশে পরিচালিত হয় এবং বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে চলার নেতৃত্ব দেওয়ার মতো আল্লাপাক আমাদেরকে যোগ্য আমি তৈরি তৈরি করে দুক এটা আমি চাই অবশ্যই ধন্যবাদ হজুর আরেকটি প্রশ্ন হলো ইতিমধ্যে মিডিয়াতে ভাইরাল হয়েছে হেফাজতে ইসলামেরই একটি অংশ তারা চট্টগ্রামে প্রেস কনফারেন্স করেছে তারা এটাকে পকেট কমিটি বলে ঘোষণা করেছে এটা কতটুকু সত্য আসলে কি পকেট কমিটি আসলে কি চট্টগ্রামের মধ্যে নয় করেছেন হ্যাঁ ডাকাতে আপনার করেছেন তবে ঠিক আছে তারা করেছেন তাদের মনের কথা তারা ব্যক্ত করেছেন কিন্তু আমি তাদেরকে লক্ষ্য করে এই কথাই আমি বলতে চাব যে আমদেশ হুজুরের ছেলে এবং ফয়জুল্লাহ সাহেব আরও যারা ওলামাইকার সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমি বলবো যে আমাদের মুরব্বী যারা আছেন তাদের স্বর্ণাপন্ন হই আমরা নিজেই মুরব্বি না সাজি আমরা মুরব্বীদের পরামর্শে আমরা ইনশাল্লাহ মুরব্বীদের ছায়াতলে আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ ইজ্জত আল্লাহর হাতে অত ইজ্জু মাংতে শাহ অত জিল্লু মাংতে বিয়া বিদিকাল হয় তো আল্লাহ যাকে ইজ্জত দিবেন কেউ ইজ্জত বিনষ্ট করতে পারবে না এই জন্য আমি বলবো যে সকল অলামাই কেরাম সকলে একজোট হয়ে যারা দায়িত্বে আছেন যারা হেবতি ইসলামের যারা মূল কমিটি গঠন করার জন্য যে সমস্ত লোকেরা আছেন তারা অবশ্যই পরামর্শ করে নির্বাচিত করবেন তো আমি বলবো যে সুতরাং যারা পকেট কমিটি বলতেছেন এটা বলাটা ঠিক হবে না কেননা ওখানে এমন ওস্তাদ আছেন যে যারা হাজার হাজার আলেমের শিক্ষক আজুল আসাদেজা বলা হয় তাদেরকে তো তাদেরকে নিয়ে এত বড় বড় কঠিন মন্তব্য করা এটা আধৌ কোনো ওলামাই কালামের পক্ষে বলাটা ঠিক হবে না এটা আমি বলবো যে যে সকল ওলামাই কালাম চুপ থেকে মুরব্বীদের স্বর্ণাপন্ন হওয়াটা এটি সব চাপজুল মনে করি হুজুর আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই সেটি হলো মরহম আল্লামা শফি সাহেব উনিকে ওনার মৃত্যুকে নিয়ে ওনার মৃত্যুকে মৃত্যু ব্যাপারেও অনেকে অনেক কথা বলতেছে যে তাকে হত্যা করা হয়েছে আসলে কি কথাটা সত্য নাকি উনি স্বাভাবিকভাবেই উনি ইন্তেকাল করেছেন এ বিষয়ে আমি কথা এভাবেই বলবো যে আমাদের হজরত আমাদের আহমদ শি শাহজুর রহমতুল্লাহ আলাই তিনি স্বাভাবিক মৃত্যুই তার হয়েছে তার শেষ সে চলে গিয়েছেন কিন্তু যারা ওনাকে নিয়ে বিভিন্ন কথা বলতেছেন যে না ওনাকে শহীদ করা হয়েছে কেউ বলে ওনাকে হত্যা করা হয়েছে ওনার অক্সিজেন খুলে নেওয়া হয়েছে আসলে এই সমস্ত কথাগুলি বলা আমি মোটো ঠিক মনে করি না কেননা উনি ছিলেন একজন সেরেতাজ হজরত ওলামাই কেরামের মধ্যে একজন হ্যাঁ যার সম্মান ইজ্জত আপনারা সাংবাদিক ভাইরা সকলেই দেশ দেশের মানুষ সকলেই দেখেছেন তার ইজ্জত আল্লাহবাক কোথায় নিয়েছেন তো ওনার কাল নিয়ে ওনার মৃত্যু নিয়ে কথা বলা স্বাভাবিক কোনো মানুষের মৃত্যু নিয়ে তো কথা বলা ঠিক না আর সেই জায়গা এত বড়ো ব্যক্তিত্ব মানুষ ওনার কথা নিয়ে এইভাবে মনে করেন যে মন্তব্য করা ওনার কথা নিয়ে এইভাবে ব্যক্ত করাটা যে ওনাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এগুলি বলাটা ঠিক না আমি বলবো যে আমি বলবো যে হ্যাঁ আপনি চুপ থাকেন ওনার হায়ার শেষ ওনার এই পর্যন্ত হায়াস ছিল আল্লাহ ওনাকে সসম্মানে ইজ্জতে নিয়ে গেছেন আর এতই সন্তুষ্ট থাকা বা আমাদের জবানকে সুকুত রাখা বাস এর মধ্যে আমি মনে করি কামিয়াবো আমাদের জন্য ধন্যবাদ অসংখ্য আজকে আমাদের এই সাক্ষাৎকারে আপনাকে আসার জন্য ধন্যবাদ সবাইকে এবং যারা যেসব শ্রোতা আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি পরিশেষে একটি কথাই বলবো যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে চায় যারা মৃত্যুকে নিয়ে কটুক্তি করতে চায় তারা কোনো দলের হতে পারে না তারা কোনো সংগঠনের হতে পারে না তারা দেশের শত্রু তারা রাষ্ট্রের শত্রু তারা সংগঠনের শত্রু তো পরিশেষে এটাই বলবো যে আগামীকাল হেফাজত ইসলামের যেই কাউন্সিল গঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ যোগ্য ব্যক্তি যোগ্য নেতৃত্বটা পাবে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমাদের এই ক্ষুদ্র সাক্ষাৎকারটি ধন্যবাদ আসসালামু আলাইকুম